The umpires are on the field. So, Morosi Royal is done. All set. প্রথম ইনিংসে যদি ভালো একটা চ্যালেঞ্জিং স্কোর প্রতিপক্ষ দলের বিপক্ষে শেষ হয়েছে সারা জাগানো ক্রিকেট টুর্নামেন্ট ওয়ালটন এমপিএল। শুক্রবার সার্কিট হাউস মাঠে ময়মনসিংহ রাইডার্সের ট্রফি জয়ের মধ্য দিয়ে শেষ হয় এই টুর্নামেন্ট। ফাইনালে তারা হারায় ময়মনসিংহ থান্ডারকে। 100 বলের খেলা দলকে চ্যাম্পিয়ন করে আনন্দিত জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান। ভবিষ্যতেও এমন আয়োজনে চান নিজের সম্পৃক্ততা। তারকা খেলোয়াড়দের সাথে খেলতে পেরে খুশি স্থানীয় খেলোয়াড়রা। খুব ভালো লাগছে, খুব প্রাউড ফিল হচ্ছে যে এত বড় একটা ভালো টুর্নামেন্ট হচ্ছে এখানে ময়মনসিংহে। আই হোপ যে প্লেয়াররা অনেক কমফোর্টেবল এবং খুব কনফিডেন্ট বিল্ড আপ করছে আশা করি, এবং এরকম টুর্নামেন্ট প্রতি বছর হওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ প্লেয়ার বেরোবে এখান থেকে এবং চ্যাম্পিয়ন হতে পেরেছি, চ্যাম্পিয়ন করতে পেরেছি এবং আশার পূরণ হয়েছে সবার, এবং যে লক্ষ্য করে আসছে সেই লক্ষ্য পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। না অনেক ভালো, ওরা অনেক লার্নিং শিখতেছে, যদি ভালো শিখে নেয় তাহলে ওদের জন্য ভালো হবে ভবিষ্যতের জন্য। আপনি যতই পড়ালেখা করেন যদি এক্সামই না দিতে পারেন কোনো লাভ নেই, তো সেম জিনিস প্লেয়াররা যতক্ষণ না ম্যাচ খেলবে কোনো ইম্প্রুভ হবে না। এখন বাংলাদেশের যে অবস্থা, গোটা ওয়ার্ল্ডেরই যে অবস্থা, তো এই সময় এরকম একটা টুর্নামেন্ট করছে মাশাল্লাহ ভালো, যে আর যত খেলা হবে প্লেয়ার তত পারবে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, আসলে ওনাদের মতো এত বড় প্লেয়ারদের সাথে খেলতে পারছি এটা অনেক কিছু। ওনাদের আপনার ওনাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পারছি, তারপর আপনার ওনাদের থেকে অনেক কিছু শিখতে পারছি যেগুলো আমাদের ভবিষ্যতে বা ফিউচারে অনেক কাজে লাগবে। খেলাধুলাটা এমন একটা বিষয় সেটার জন্য আপনার ধ্যান ধারণা থাকা লাগবে এবং সেটার অধ্যবসায় সেটা অন্যরকম লেভেলের হতে হবে। সো তারা, আমি মনে করি তারা যেভাবে প্র্যাকটিস করতেছে এভাবে যদি তারা কন্টিনিউ করতে পারে ইনশাল্লাহ খুব বেশি দিন দেরি নাই, ওরা খুব ভালো জায়গায় চলে আসবে ইনশাল্লাহ। শুধু ঢাকার বাইরে ওভারঅল সারা বাংলাদেশেই একই রকম অবস্থা। সো এটা ঠিক যে আমি কর্তৃপক্ষদের কাছে এর আগে অনেকবার এই বিষয় নিয়ে কথা হয়েছে, আমি অবশ্যই চাইবো এই বিষয়গুলো তারা যেন একটু মাথায় রাখেন। এবং একই সাথে এটা ঠিক যে আপনারা যদি এভাবে এখন তারা সাপোর্ট না করে একটা সময় যে হয়তো আমরা ক্রিকেটার পাবো না, সো এটা আলটিমেটলি আমাদের দেশের লস হয়ে যাবে। তো আমি মনে করি যে তারা তাদের সাহায্য সহযোগিতার কারণে হয়তো আবার আমরা আবার আগের মতো করে আমরা হয়তো ক্রিকেটটাকে ফিরে পাবো ইনশাল্লাহ। টুর্নামেন্ট শুরু থেকে শেষ দিন পর্যন্ত দর্শকদের ব্যাপক সাড়া ছিল। করোনার ক্লান্তি কিছুটা লাঘব করতে মাঠে পুরুষের পাশাপাশি নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতি বছরেই এমন আয়োজন চান তারা। মানে বলার কোনো ভাষা নাই আমাদের ময়মনসিংহে যে এত বড় একটা আয়োজন হবে, আমরা মানে সবাই অবাক। আমরা চাই মানে প্রতি বছরই এরকম যেন খেলা আরো আয়োজন করে, তাহলে আমাদের ছেলেমেয়ে এখন যারা খেলতে আসে সামনে আগামী তারা সুযোগ পাবে। এই ময়মনসিংহ এই যে এমপিএল আর শুরু হওয়া থেকে আমরা এই পর্যন্ত আছি, আমার বাচ্চা একজন মোহাম্মদ আল সামি 48 5 বার খেলছে এই, আশা করি আমাদের বাচ্চারা সকলের বাচ্চাদের যেন একটা উপযুক্ত জায়গা এবং সময় সুযোগ বুঝে এই খেলাটা যেন প্রতি বছর আরম্ভ হয় এবং প্রতি বছর আমরা এই খেলাটা উপভোগ করতে চাই। দেশে এরকম একটা খেলা হবে, আমাদের ছেলে 14 খেলে, দ্বিতীয়বার 14 খেলছে, আমরা চাই প্রতি বছর যেন এরকম যেন খেলা খেলতে পারে, আমাদের ছেলেরও যেন সুযোগ হইতে পারে। প্রতি বছর আয়োজন হলে আমরা আরও উৎসাহিত হবো, এটা দেখে আমরা আরও শিখতে পারবো, ওইটা আমরা চাই যে এটা প্রতি বছর আয়োজিত হোক। আমার এখানে এসে অনেক ভালো লেগেছে, কিন্তু ময়মনসিংহে প্রথমবার, প্রতি বছর যাতে এই খেলাটা ময়মনসিংহে অনুষ্ঠিত হয় আমরা এই প্রত্যাশা করব। ও ময়মনসিংহ রাইডারের পক্ষে সাব্বির ভাইকেও আমরা ভালোবাসি। খেলাটা দেখছি, আগে কখনো এখানে আসা হয়নি, করোনার জন্য অনেক
অনেক ঝামেলা ছিল, যার কারণে বাসা থেকে বের হতে দেয়নি। তবে তারপর মা বাবার থেকে পারমিশন নিয়ে আজকে খেলাটা আমি দেখতে পারতে আসছি। এটা দেখে আমি খুবই আনন্দিত। আমি আগে কখনো খেলা দেখিনি, এটাই প্রথম। আমি চাই ময়মনসিং আরো খেলা হোক, আমি আরো দেখতে চাই। জেলা শহরে দর্শকদের এমন সাড়ায় মুগ্ধ ওয়ালটন গ্রুপের অতিরিক্ত পরিচালক মিল্টন আহমেদ। ক্রিকেট সহ সব খেলাধুলায় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। যে ওয়ালটন শুধু ক্রিকেট না, সারা বাংলাদেশের যত রকম খেলাধুলা আছে, ন্যাশনাল পর্যায়ে, লোকাল পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে সব ধরনের খেলাধুলার সাথে সম্পৃক্ত। আমাদের প্রধান মোটো কিন্তু কোম্পানির প্রচার প্রচারণা। আমাদের মেইন প্রচার প্রচারণার সাথে আমাদের সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি হিসেবে আমরা এটা কাজ করি। তো ময়মনসিংহে যে টুর্নামেন্টটা হচ্ছে, এটা আসলে এক কথায় অসাধারণ। এরকম দর্শক বাংলাদেশের ইতিহাসে আমার জানা মতে এরকম জেলা পর্যায়ে কখনো হয়নি। ভবিষ্যতের কথা তো আসলে এখনই বলা যায় না। আমাদের সবসময় ইচ্ছা থাকেই যে আমরা খেলাধুলার সাথে থাকবো। যদি সব কিছু সময় সুযোগ যদি আমাদের পক্ষে থাকে, অবশ্যই আমরা এটার সাথে থাকবো, থাকার চেষ্টা করবো।